আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি আবার চলে এসেছি তোমাদের সামনে আরেকজন বিপ্লবী নারী সম্পর্কে আলোচনা করতে। আর আজকে যাকে নিয়ে আমি আলোচনা করব তিনি হলেন বিপ্লবী বীণা দাস। তাহলে চলো শুরু করা যাক। বিপ্লবী বীণা দাসের জন্ম হয়েছিল নদিয়া জেলার কৃষ্ণনগরে 1911 সালের 24শে অগস্ট। তার পিতা ছিলেন দেশপ্রেমিক বেনী মাধব দাস এবং তার মাতা ছিলেন সরলা দাস। বীণা দাসের দিদি ছিলেন বিপ্লবী কল্যাণী দাস। এমনকি বীণা দাসের দাদা তিনিও কিন্তু রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বীণা দাসের দাদা তিনি গান্ধীজির অহিংস অসহযোগ আন্দোলন এবং ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং যে কারণে তার দাদাকে একাধিকবার কারাবরণও করতে হয়েছিল, অর্থাৎ জেলেও যেতে হয়েছিল। ছোটবেলা থেকেই বীণা দাস এমন একটা পরিবারে বড় হয়েছিলেন যে পরিবারে বাবা দাদা দিদি সকলেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, কম বেশি বিপ্লবী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। তাই পারিবারিক পরিমণ্ডল থেকেই বীণা দাসের মধ্যে ছোটবেলা থেকেই একটা বিপ্লবী চিন্তা চেতনা, প্রতিবাদী মানসিকতা, রাজনৈতিক চেতনা ধীরে ধীরে গড়ে উঠেছিল। কলকাতার বিখ্যাত বেথুন কলেজে তিনি পড়াশোনা করেছেন এবং 1931 খ্রিস্টাব্দে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন, অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। বেথুন কলেজে পড়ার সময় থেকেই তিনি আরো বেশি করে রাজনীতির প্রতি উৎসাহী হয়ে ওঠেন। তার এই উৎসাহ কম বেশি আগে থেকেও ছিল, কিন্তু বেথুন কলেজে পড়ার সময় থেকে সেই উৎসাহ, আগ্রহ, কৌতূহল আরো অনেক বেড়ে গেল। এই সময় 1928 সালে সাইমন কমিশন যখন ভারতে আসে, তখন ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সাইমন কমিশনের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী আন্দোলন গড়ে উঠতে থাকে এবং এক্ষেত্রে বীণা দাসও যথেষ্ট উল্লেখযোগ্য ভূমিকা পালনের চেষ্টা করেছিলেন। তিনি তখন বেথুন কলেজে পড়তেন এবং নিজে তিনি বেথুন কলেজের ছাত্রীদেরকে সাইমন কমিশনকে বয়কট করার জন্য সুসংগঠিত করার চেষ্টা করেন এবং কলেজের ভেতরেই বীণা দাসের নেতৃত্বে বেথুন কলেজের ছাত্রীরা তারা পিকেটিং এর মধ্যে দিয়ে সাইমন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ বা তাদের প্রতিবাদ দেখাতে থাকেন। ওই বছরই বীণা দাস জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে স্বেচ্ছাসেবী হিসেবে যোগদান করেন এবং তিনি গান্ধীজির অহিংস অসহযোগ আন্দোলনের সঙ্গেও যুক্ত হয়ে পড়েন। যদিও পরবর্তীকালে তিনি গান্ধীজির এই অহিংস আদর্শবাদকে ত্যাগ করে এরপর তিনি ব্রিটিশ বিরোধী সশস্ত্র বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে যান। তাহলে আমরা বলতে পারি বীণা দাস কিন্তু তার রাজনৈতিক জীবনের প্রথম পর্বে অহিংস আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু পরবর্তীকালে তিনি কিন্তু সশস্ত্র মানে সহিংস বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত হন। সে সময় কলকাতার একটি খুবই উল্লেখযোগ্য বিপ্লবী দল ছিল যুগান্তর গোষ্ঠী বা যুগান্তর দল। বীণা দাস এই দলের সরাসরি সদস্য ছিলেন না, কিন্তু এই দলের কম বেশি প্রত্যেক সদস্যের সঙ্গেই তার ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, যা তার রাজনৈতিক জীবনে যথেষ্ট প্রভাব ফেলেছিল। সে সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি। ডালহৌসির বিভিন্ন অকথ্য অত্যাচারের বিরুদ্ধেও প্রতিবাদ, সংগঠিত প্রতিবাদ গড়ে তোলার জন্য বীণা দাস তিনি নিজ উদ্যোগে নিজের চেষ্টায় তার নেতৃত্বে বেশ কিছু ছোট ছোট দলও গড়ে তুলেছিলেন, যারা ডালহৌসির অকথ্য অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী আন্দোলন গড়ে তুলবে এবং এই জন্য বীণা দাসকে সে সময় গ্রেপ্তারও হতে হয়েছিল। তবে বীণা দাস তার জীবনের সব থেকে দুঃসাহসিক পদক্ষেপটা নিয়েছিলেন 1932 সালের 6ই ফেব্রুয়ারি। ওই দিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটি সমাবর্তন অনুষ্ঠান ছিল, যে সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৎকালীন বাংলার গভর্নর
স্ট্যানলি জ্যাকসন এবং বীণা দাস আগে থেকেই সেই সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত হয়ে স্ট্যানলি জ্যাকসনকে গুলি করে হত্যা করার পরিকল্পনা করেছিলেন। আর তার এই পরিকল্পনাকে কার্যকরী করার জন্য তিনি আগে থেকেই কমলা দাশগুপ্তের সাহায্য নিয়েছিলেন। কমলা দাশগুপ্ত ছিলেন বীণা দাশের বিপ্লবী দিদি কল্যাণী দাশের অন্যতম বান্ধবী, এবং সেই সঙ্গে কমলা দাশগুপ্ত ছিলেন কলকাতার যুগান্তর গোষ্ঠীর যুগান্তর দলের অন্যতম সদস্যা। বীণা দাস যাতে স্ট্যানলি জ্যাকসনকে গুলি করে হত্যা করার তার এই পরিকল্পনাকে সফলতার সাথে বাস্তবে কার্যকরী করতে পারে, তার জন্য যুগান্তর গোষ্ঠীর সদস্যা কমলা দাশগুপ্ত তিনি তার সহযোদ্ধা সুধীর দত্তের কাছ থেকে তখনকার মূল্যে 280 টাকা দামের একটি চোরাই রিভলভার বা একটি চোরাই পিস্তল জোগাড় করে নিয়ে আসেন। কমলা দাশগুপ্ত সেই পিস্তলটা জোগাড় করার পর তিনি তার শাড়ির ভেতরে লুকিয়ে সেই পিস্তলটি নিয়ে আসেন কলকাতায় রাজা রামমোহন রায়ের গ্রন্থাগারে। সেই গ্রন্থাগারেই বীণা দাসকে কিভাবে সেই পিস্তল চালাতে হবে সেই প্রশিক্ষণ দেন কমলা দাশগুপ্ত। কিন্তু দক্ষ হয়ে ওঠার জন্য যতটা অনুশীলনের প্রয়োজন ছিল, জায়গার অভাবে বীণা দাস পিস্তল চালানোর অতটা অনুশীলন করে উঠতে পারেননি। তাই এই ব্যাপারে তখনও পর্যন্ত বীণা দাস খুব একটা দক্ষতা অর্জন করে উঠতে পারেননি। কিন্তু তা সত্ত্বেও তিনি তার পূর্ব পরিকল্পনা মতন 1932 ফেব্রুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনের ওপর সকলের সামনে প্রকাশ্যে গুলি চালিয়ে দেন। এবং যথারীতি আগেই বলেছি, অনুশীলনের অভাব ছিল, ফলে তখনও তিনি দক্ষ হয়ে উঠতে পারেননি, ফলে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়, স্ট্যানলি জ্যাকসন বেঁচে যান। বীণা দাস পরপর 5টা গুলি চালিয়ে দেয়, কিন্তু স্ট্যানলি জ্যাকসনের তাতে কিছুই হয় না। সেই সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন স্যার হাসান সোহরাওয়ার্দী। তিনি সঙ্গে সঙ্গে স্ট্যানলি জ্যাকসনকে রক্ষা করেন এবং বীণা দাসকে ধরে ফেলেন। এরপর আদালতে বীণা দাসের বিচার হয় এবং সেখানে আদালতে তিনি সকলের সামনে স্বীকার করেন যে স্ট্যানলি জ্যাকসনকে এভাবে হত্যা করার পরিকল্পনা তিনিই করেছিলেন অনেক আগের থেকে, এবং তার জন্য তার কোনো বিন্দুমাত্র অনুশোচনা নেই। এই ঘটনার পরেই বিভিন্ন সংবাদ মাধ্যমে বীণা দাসকে দ্য গার্ল উড বি অ্যাসাসিন বলে উল্লেখ করা হয়েছিল। আদালতের বিচারে বীণা দাসের 9 বছরের জেল হয়ে যায়। সে সময় আদালতে তার একজন অন্যতম প্রিয় শিক্ষিকা উপস্থিত ছিলেন, যার নাম হলো সিস্টার ডরোথি। সিস্টার ডরোথি বীণা দাসের 9 বছরের জেলের এই শাস্তির কথা শুনে আদালতেই কেঁদে ফেলেন এবং তিনি বীণা দাসকে বলেন, বীণা, আই লাভ ইউ সো মাচ, হাউ কুড ইউ ডু দিস। এর প্রত্যুত্তরে বীণা দাস সাথে সাথে শিক্ষিকাকে উত্তর দেন, সিস্টার, আই লাভ ইউ নো লেস, বাট আই লাভ মাই কান্ট্রি মোর। তার বিন্দুমাত্র অনুশোচনা ছিল না তার এই শাস্তির জন্য। এই 9 বছরের কারারুদ্ধ অবস্থার সময় বীণা দাসকে কিন্তু ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলে রাখা হয়েছিল। একই জায়গায় একটি জেলেই 9 বছর ধরে তাকে রেখে দেওয়া হয়নি। এই স্ট্যানলি জ্যাকসন কে ছিলেন সে সম্পর্কে একটু ছোট করে বলি। স্ট্যানলি জ্যাকসন ছিলেন তৎকালীন বাংলার গভর্নর, কিন্তু এর আগে তিনি ছিলেন ইংল্যান্ডের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক, যিনি টোটাল 20টি টেস্ট ম্যাচ খেলেছিলেন, যার মধ্যে 5টি টেস্ট ম্যাচে তিনি ছিলেন অধিনায়ক। পরবর্তীকালে ক্রিকেট খেলা থেকে অবসর নেওয়ার পর বা ক্রিকেট খেলা ছেড়ে দেওয়ার পর স্ট্যানলি জ্যাকসন ইংল্যান্ডের কনজারভেটিভ পার্টিতে যোগ দেন এবং কনজারভেটিভ পার্টির হয়ে নির্বাচনে দাঁড়িয়ে নির্বাচনে জিতে তিনি 1915 থেকে 1926 খ্রিস্টাব্দ পর্যন্ত ব্রিটিশ পার্লামেন্টের অন্যতম সদস্য ছিলেন। স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার পরিকল্পনার জন্য এবং তার উপর গুলি চালানোর জন্য বীণা দাসের 9 বছরের জেল হয়ে যায়। জেল থেকে বেরোনোর পর 1941 থেকে 1945 খ্রিস্টাব্দ, এই সময়
তিনি দক্ষিণ কলকাতার কংগ্রেস সম্পাদিকা ছিলেন। এরপর 1946 থেকে 1951 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্যা, এবং 1947 খ্রিস্টাব্দে ভারতের স্বাধীনতা সংগ্রামী জ্যোতিষ ভৌমিকের সঙ্গে বীণা দাসের বিবাহ হয়। নোয়াখালীর দাঙ্গার পর তিনি নোয়াখালীতে দীর্ঘদিন রিলিফের কাজ করেন, এবং 1947 15ই আগস্ট স্বাধীনতার পরেও তিনি কিন্তু নিজেকে বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক কাজকর্মের সঙ্গে তখনও দীর্ঘকাল যুক্ত রেখেছিলেন। এমনকি মরিচঝাপি গণহত্যার ক্ষেত্রেও তিনি উল্লেখযোগ্য প্রতিবাদী ভূমিকা পালন করেছিলেন। এছাড়াও বিভিন্ন সামাজিক বা সমাজসেবামূলক কাজকর্মের জন্যে 1960 সালে ভারত সরকার বীণা দাসকে পদ্মশ্রী উপাধিতেও ভূষিত করেছিলেন। বীণা দাসের দুটি আত্মজীবনীমূলক বা অটোবায়োগ্রাফিক্যাল ওয়ার্ক রয়েছে, যার নাম হলো একটি শৃঙ্খল ঝঙ্কার আর একটি পিতৃধন। এই শৃঙ্খল ঝঙ্কার ও পিতৃধন এই দুটি বীণা দাসের আত্মজীবনীমূলক গ্রন্থ বা তার অটোবায়োগ্রাফিক্যাল ওয়ার্ক। এছাড়া আরেকটি অত্যন্ত উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো 2012 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রীতিলতা ওয়াদ্দেদারের সাথে সাথে বীণা দাসকেও মরণোত্তর স্নাতক ডিগ্রি প্রদান করা হয়েছিল। কিন্তু এই বিপ্লবী নারী বাংলার অগ্নিকন্যা বীণা দাসের শেষ পর্বটা, মানে জীবনের শেষ পর্বটা ছিল একটু বেদনাদায়ক এবং একটু অন্যরকম। তার স্বামী জ্যোতিষ ভৌমিকের সঙ্গে তার খুবই ভালো সুসম্পর্ক ছিল, এবং জ্যোতিষ ভৌমিকের মৃত্যুর পর তিনি সব ছেড়ে হরিদ্বারে চলে যান, এবং সেখানে তিনি তার জীবনের বাকি সময়টা কাটান। দিনটা ছিল 1986 26শে ডিসেম্বর, ঋষিকেশের পথের ধারে বিপ্লবী নারী বাংলার অগ্নিকন্যা বীণা দাসের জীবনাবসান ঘটে সহায় সম্বলহীন অবস্থায়। তো এই ছিল বাংলার অগ্নিকন্যা, ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম উল্লেখযোগ্য নারী বিপ্লবী বীণা দাসের জীবনের একটি সংক্ষিপ্ত কাহিনী। আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে, তোমরা অনেক কিছু জানতে পেরেছো। তাও যদি তোমাদের কারোর কোথাও কোনো অসুবিধা থাকে বা কিছু জানার থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আজকের মতো এটুকুই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আরেকদিন ইতিহাসের অন্য কোনো চরিত্র বা অন্য কোনো বিষয় নিয়ে আবার তোমাদের সঙ্গে আলোচনা করতে চলে আসবো। ধন্যবাদ।